নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা ভোট কাটতে না কাটতে এবার পঞ্চায়েত ভোটের জোর প্রস্তুতি শুরু হয়ে গেছে রাজ্যে। কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যে জেলা থেকে মহকুমা কর্মী সমর্থকদের সঙ্গে চলছে বৈঠক। সাংগঠনিকভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। পঞ্চায়েত ভোটের জন্য দলীয় স্তরে শীঘ্রই কমিটি করবে প্রদেশ কংগ্রেস, যেমনটা খবর। 4 জুন ভোটের ফলাফল প্রকাশ হবে, তবে সেই ফলাফল দেখার পরই কমিটি গঠন করবেন আশিস সাহারা। এই মুহূর্তে যে খবর উঠছে, গ্রাম পাহাড় কেন্দ্রিক একাধিক কর্মসূচি নিচ্ছে কংগ্রেস, অর্থাৎ পাহাড় থেকে শুরু করে সমতলে নিজেদের পুরনো জমি পুনরুদ্ধার থেকে শুরু করে মৃত জমি পুনরুদ্ধারের পাশাপাশি কর্মী সমর্থকদের চাঙ্গা করতে এবার পঞ্চায়েত ভোটে ফের ময়দানে নামলো কংগ্রেস। কথা বলবো প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে কংগ্রেসের এই মুহূর্তের কি ভাবনা চিন্তা, কি কর্মসূচি রয়েছে? দেখো, আমরা বিগত নির্বাচনের কথা যদি বলি, অর্থাৎ বিধানসভা নির্বাচন এবং গত পঞ্চায়েত নির্বাচনের কথাই যদি বলি, সেক্ষেত্রে কিন্তু একেবারে ভরাডুবি ছিল রাজ্যের কংগ্রেস, অর্থাৎ প্রদেশ কংগ্রেসের যে ফলাফল তা একেবারে ভরাডুবি। তাই তাহলে এবার হাওয়া তুলতে রীতিমতো কিন্তু কর্মী সমর্থকদের চাঙ্গা করতে একের পর এক কর্মসূচি হাতে নিয়েছে। এই মুহূর্তে আমরা কংগ্রেস সূত্রে জানতে পারছি যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন রয়েছে রাজ্যে। সেই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য ইতিমধ্যেই কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন জায়গায় বৈঠক করছেন আশিস সাহারা। বিশেষ করে রাজ্য কমিটির নেতৃত্বরা তারা এবার বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তাদেরকে বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে, তারা এবার বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করছেন। কর্মী প্রথমত তাদের এই মুহূর্তে করণীয় হচ্ছে যে কর্মী সমর্থকদের নিয়ে বৈঠকটা তারা ইতিমধ্যেই করছে এবং আগামী দিনেও এক ঝাঁক কর্মসূচি তারা হাতে নিচ্ছে। অন্যদিকে জানা যাচ্ছে যে গ্রাম পাহাড়কে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, আর তাদের মূল এজেন্ডা হচ্ছে এই মুহূর্তে বিদ্যুৎ বিভ্রাট, তার সাথে খাদ্য বাসস্থান এই বেকারত্ব, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া। অর্থাৎ শাসক দলকে নিশানা করে বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে এই মুহূর্তে কংগ্রেসের নেতৃত্বরা কিন্তু গ্রাম পাহাড় চষে বেড়াচ্ছে। সামনে যেহেতু ফলাফল ঘোষণা হবে লোকসভা নির্বাচনের, তাই জানা যাচ্ছে যে 4 তারিখের পরে কিন্তু তাদের একটি কমিটি গঠন হবে, আর কমিটিতে রাজ্য স্তরের নেতৃত্বরা উপস্থিত থাকবেন। এছাড়া আমরা এও জানতে পারছি সেই কমিটি কিন্তু শুধুমাত্র গ্রাম পাহাড় নয়, শহরের বিভিন্ন জায়গায় তারা কাজ করবে, আর এই মুহূর্তে তাদের মূল কাজ হচ্ছে কর্মী সমর্থকদের উজ্জীবিত করা। কেন, আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সময় কংগ্রেসের কর্মীরা তারা দল ছেড়ে অন্যান্য দলে যোগদান করেছেন, তাই আগামী পঞ্চায়েত নির্বাচনে যেন এই ছবি না উঠে আসে তার জন্য কিন্তু তারা রীতিমতো বিভিন্ন জায়গায় সভা করতে শুরু করেছে এবং 4 জুন ভোটের ফলাফল দেখে কমিটি গঠন করবে, এমনটাই কিন্তু আমরা এই মুহূর্তে সূত্র মারফত খবর পাচ্ছি। এবং এছাড়া আরো খবর সূত্র মারফত যে তারা কিন্তু এবার বামেদের সাথে জোটে যেতে একমত নয়, এমনটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। বিশেষ করে যারা নিচুতলার কর্মীরা রয়েছে তারা এবার চাইছে এককভাবে লড়াই করতে। এখন দেখার বিষয় সময় কি বলে, বিশেষ করে 4 জুন ফলাফল বেরিয়ে আসবে, ম্যাজিক বক্স বেরিয়ে আসবে, সেই ম্যাজিক বক্স থেকে কি বেরিয়ে আসে, কতটা কার কোন জোট কতটা প্রাধান্য পায়, সেই সমস্ত কিন্তু বিষয়গুলি নির্ভর করবে আগামী দিনে পঞ্চায়েতের জোটের উপর। সেক্ষেত্রে 4 জুনের দিকে প্রত্যেকেই নজর রেখেছে, 4 জুনের পরে আগামী কাজকর্ম শুরু হয়ে যাবে, কিন্তু তারই আগে কংগ্রেস কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় প্রচার শুরু করেছে। ইতিমধ্যেই কাঞ্চনপুরে কিছুদিন আগে একটি সভা হয়েছে, সভা থেকে আশিস কুমার সাহা তিনি তুলে ধরেছিলেন যে তারা গ্রাম পাহাড়ের বিভিন্ন জায়গায় যাবেন এবং ইতিমধ্যে সফর সূচি তাদের তৈরি হয়ে গেছে। সেই সফর সূচি অনুযায়ী রাজ্যের নেতৃত্বরা, প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা তারা বিভিন্ন জায়গায় প্রচারে যাবে, অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে তাকে কিন্তু কাঠে পড়ে গেছে। তাই ইতিমধ্যেই কংগ্রেসের নেতৃত্বরা তারা কিন্তু মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ অঙ্কিতা। তোমায় অর্থাৎ পঞ্চায়েত ভোটকে সামনে রেখে কংগ্রেসের প্রস্তুতি একেবারে তুঙ্গে রয়েছে, গ্রাম পাহাড়ে সর্বত্রই তারা কমিটি গঠন করবে সেই চিন্তাই রয়েছে কংগ্রেসের, যেমনটা খবর উঠে আসছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।